স্যার, শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমাদের যে অনলাইন ক্লাসগুলো সেগুলো তোমরা দেখছো এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করছো। তো তোমাদের যে বিষয়ের উপর আজকে আমি ক্লাস নেব সে বিষয়টি হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। যে অধ্যায়টি আমি শুরু করেছি ইতিমধ্যে, এই অধ্যায়ের উপরে আমি আরও দু তিনটি ক্লাস নিয়েছি। তো তোমাদের যে বিষয়টা হলো অংশীদারি ব্যবসার হিসাব, এই অংশীদারি ব্যবসার হিসাবের একটি গাণিতিক সমস্যামূলক অঙ্ক আমি তোমাদের সমাধান করার চেষ্টা করেছিলাম এবং যেটি তোমরা অবশ্যই অনলাইন ক্লাসে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। আজকে একটা নতুন ঠিক সেরকম একটা গাণিতিক সমস্যামূলক অঙ্ক তোমাদের সামনে আমি সমাধান করার জন্য হাজির হয়েছি। তো তোমরা আজকে যে অঙ্কটি সেটি অঙ্ক ভালোভাবে বোঝার একটু চেষ্টা করো। এটি একটি তোমার স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক। ইতিপূর্বে যে অঙ্কটি তোমরা শিখেছিলে সেটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আজকে আমরা শিখব স্থায়ী মূলধন পদ্ধতি। এই মূলধন পদ্ধতির একটু ব্যতিক্রম রয়েছে প্রথম অঙ্কের সঙ্গে দ্বিতীয় অঙ্কের, সেই ব্যতিক্রমের জায়গাটুকু তোমরা আজকে বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা পারবে এবং তোমাদের সেই মেধা রয়েছে, তোমরা অবশ্যই সেটা বোঝার চেষ্টা করবে। তো লক্ষ্য করো, আমি একটা উদ্দীপক পড়ে লিখে দিয়েছি যে আবুল ও বাবুলের একটি ব্যবসায়ের দুজন অংশীদার, আবুল ও বাবুল একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার, 3:2 অনুপাতে লাভ ক্ষতি ভোগ করে। তার মানে তারা 3:2 অনুপাতে লাভ ক্ষতি ভঙ্গন করে। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারগণ মূলধনের উপর বার্ষিক 10% হারে সুদ এবং বাবুল বেতন বাবদ 4,500 টাকা পাওয়ার অধিকারী। বছরব্যাপী উত্তোলনের উপর ধার্যগত সুদ আবুল 400 টাকা এবং বাবুল 400 টাকা। এই যে উত্তোলনের উপর ধার্য করার যে সুদ, ধার্য করার যে নিয়মাবলী তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু এখানে উত্তোলনের সুদটা তোমাদের বের করে দিয়েছে, তার মানে তোমাদের সুবিধা করে দিয়েছে। অংশীদারগণের উত্তোলন ও মূলধনের সুদ এবং বাবুলের বেতন হিসাব ভুক্তির পূর্বে 30 জুন 2014 সালে নিট মুনাফার পরিমাণ হয় 25,800 টাকা। তো দেখো, এই যে মূলধন, এটা সাধারণত জুন টু জুনের অঙ্ক। দেখো 1/7/2013 সালে তাদের প্রারম্ভিক মূলধন ছিল এটা, আর এই যে 30 জুন 2014, তার মানে এই 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত কিন্তু এক বছরই। তারপরে চলতি হিসাব 1/7/2013, এখানেও তাই, তোমাদের চলতি হিসাবের ক্রেডিট উদ্ধৃত রয়েছে, ডেবিট উদ্ধৃত রয়েছে, বছরব্যাপী উত্তোলন রয়েছে। এখন প্রথম প্রশ্নটা দখল করো, অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে এখানে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমাদেরকে কী করতে হবে, খতিয়ান করতে হবে। মূলধন হিসাব যখনই বলবে, হিসাব শব্দের অর্থটাই হলো খতিয়ান। তা আমরা এখন মূলধন হিসাবের খতিয়ান করব। একটু লক্ষ্য করো, আমি বাম পাশে দেখো মূলধন হিসাবের যে খতিয়ানের ছক আমি টেনে রেখেছি এবং এটি একটি সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতির ছক। লক্ষ্য করো যে লিখছি আবুল ও বাবুলের মূলধন হিসাব স্থায়ী মূলধন পদ্ধতি, তারিখ বিবরণ, তারপরে হলো টাকা, তারিখ বিবরণ, টাকা। এখন লক্ষ্য করো, তোমার এই এখানে মূলধন রয়েছে 1/7/2013, 30,000 আর 10,000, এটা আমরা প্রথমে লিখে নিব 2013 জুলাই 1 কত টাকা ব্যালেন্স বিডি, এই যে এখানে লক্ষ্য করো 30,000 আর 10,000, 30,000 10,000, আর মূলধন কেউ আনে নাই, অতিরিক্ত মূলধন টুলধন কাট ছিল না। এখন তাহলে আমাদের ক্রেডিট উদ্বৃত্ত তাদের 30,000 টাকা আবুলের এবং 10,000 টাকা হলো বাবুলের। এখন ডেবিট উদ্বৃত্ত আমাদের নাই, তাহলে আমাদের, আমরা যদি এখন যোগ করি তাহলে আমাদের দেখো
এখানে 30,000 টাকা আবুল, 10,000 টাকা বাবুল, ঠিক সেরকম এপাশেও ডেবিট পাশে 30,000 টাকা আবুল, 10,000 টাকা বাবুল। এটা তাহলে এখন হবে 2014 জুন 30 ব্যালেন্স সিডি 30,000 আর হলো 10,000। এখন আমরা টি ছক এর আগেও করেছি, তোমরা এবার অবগত আছো। তাহলে এটা হবে 2014 জুলাই 1 ব্যালেন্স বিডি 30,000 10,000। তাহলে এই হলো আমার মূলধন হিসাবে খতিয়ান বা খতিয়ান বা উদ্দীপ্ত বের করার একটা কৌশল। তাহলে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে, এই যে একটা মূলধন হিসাব প্রস্তুত করলাম। অংশীদারদের মূলধন দেখো আমাদের এখানে অলরেডি 1 জুলাই 2013 সালে 30,000 10,000 আবুলের এবং বাবুলের, আর কোনো মূলধন সংক্রান্ত কোনো তথ্য নাই, যার কারণে সেটি আমাদের উদ্বৃত্ত। তার মানে 13 সালের জুলাই মাসে যেটা উদ্বৃত্ত নিয়ে এসেছি, 14 সালের জুলাই মাসে এসে ওই সেই উদ্বৃত্তটাই আমাদের থাকছে। তাহলে আমরা মোটামুটি এই যে মূলধন হিসাবের যে ছক বা খতিয়ান এটা শিখলাম। আমাদের মূলধন হিসাবে করার ক্ষেত্রে কি লাগলো, যে অংশীদারদের আসলে মূলধন কত টাকা ছিল, সেই মূলধনটার মাধ্যমে আমরা কী করলাম, এই যে খতিয়ান ছক করলাম, সেখানে আমরা পেয়ে গেলাম। তা এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসবো। দ্বিতীয় প্রশ্নটা কী ছিল, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য আমাদের একটু ছকটা একটু চেঞ্জ হবে, আমরা এটা মিশিয়ে দিলাম। তাহলে আমরা এখন লিখব আবুল ও বাবুল এর লাভ লোকসান আবন্টন হিসাব 2014 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য। বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ আমরা ইতিপূর্বেই আমরা লাভ লোকসান আবরণ হিসাব প্রস্তুত করেছিলাম, ঠিক সেরকমই লাভ লোকসান আবরণ হিসাব প্রস্তুত করব। প্রথমে লেখ হলো ক্রেডিট পাশে লাভ লোকসান হিসাব, পূরণ চিহ্ন দিয়ে লিখব নেট লাভ। নেট লাভ আমাদের কত টাকা আছে, 25,800 টাকা। 25,800। তারপরে আমাদের এখানে আসবে, যেহেতু আমাদের অংশীদারদের কী করতে বলছে, 34 সাল, আমরা এখানে লিখব
অংশীদারদের চলতি হিসাব মূলধনের সুদ আবুল বাবু। আবুলের মূলধন আমরা খতিয়ান করলাম ক নম্বরে। আবুলের মূলধন ছিল 30,000, 30,000 হলো মূলধনের উপর সুদ ধরেছে 10%, 30,000-এর 10% হলো 3,000, আর বাবুলের আছে 10,000-এর 10% হলো 1,000, তাহলে 3,000-কে হলো 4,000। এপাশে অংশীদারদের ওই চলতি হিসাব এখানে হবে উত্তরণের সুদ, উত্তরণের সুদ কার কার? আবুল বাবু। উত্তরণের সুদ আমাদের বের করে দেওয়া আছে, দেখো 400 টাকা আবুলের, 400 টাকা বাবুলের, 400 400, এই হলো 800 টাকা। তারপরে বেতন কার রয়েছে? যে বাবুর বেতন বাবু 4,500 টাকা পাওয়ার অধিকার। তাহলে এখানে বাবুল এর চলতি হিসাব বেতন 4,500 টাকা, বাবুলের চলতি হিসাব বেতন 4,500 টাকা। তাহলে আমাদের মোটামুটি যাওয়া লক্ষ্য করো যে নিট লাভ ছিল, উত্তোলনের সুদ ছিল, মূলধন ছিল এবং বেতন ছিল, তার মানে আমাদের বলতে গেলে আয় ছিল হলো পূর্ববর্তী বছরের নিট লাভ এবং চলতি বছরের উত্তোলনের সুদ, তাহলে এখানে চলতি বছরের ব্যয় ছিল হলো মূলধনের সুদ আর হলো বেতন। তাহলে আমাদের আমরা আয় থেকে ব্যয়টা বাদ দিব, বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা আমরা অংশীদারদের মধ্যে ভাগ করব। এখানে লিখব অংশীদারদের চলতি হিসাব মুনাফার অংশ আবুল বাবু। তাহলে এখানে আমাদের আয় দাঁড়াচ্ছে 8,16,6, 5,16,6, 2,3, 36,600 টাকা। এখানে আমাদের ঠিক ওই টাকাটাই নিয়ে আসবো আমরা, 36,600 টাকা। 36,600 টাকা থেকে আমরা বাদ দিব 4,48,500 টাকা, মানে 36,600 থেকে আমরা 8,500 যদি বাদ দিই তাহলে 28,100 টাকা। এই 28,100 টাকা আমরা এখানে লিখে রাখলাম। এই 28,100 টাকা আমরা এখন কী করবো? অংশীদারদের মধ্যে ভাগ করে দেবো। অংশীদারদের ভাগ করার কত আছে? 3:2, 3/5, তার মানে এটাকে আমরা এখন 3 দিয়ে গুণ করবো, 5 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে গুণ করলে, 5 দিয়ে ভাগ করলে এর হবে 10,860 টাকা, 10,860 টাকা। আর এর বাইরে বাকিটা অবশিষ্ট তোমার 7,240 টাকা, 7,240 টাকা। এই হলো তোমার 0,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 
করলাম, লাভ লোকসান আবরণ হিসাব করলাম, লাভ লোকসান আবরণ হিসাব প্রস্তুত করা হয় অংশীদারা কে কতটুকু লাভ পাবে সেটা ভাগ করে দেওয়ার জন্য। এখন আমাদের যে জিনিসটা জানা হলো যে লাভ লোকসান আবরণ হিসাব আমরা যখন করব সকল প্রকার আয়গুলো ক্রেডিট পাশে দিব এবং সকলগুলো ব্যয়গুলা হলো ডেবিট পাশে দিব। যদিও এটি একটা সনাতন পদ্ধতির ছক, তো তোমরা এটা বুঝতে সহজেই বুঝতে পারছো। আগামী অঙ্কটাতে আমি আধুনিক পদ্ধতিতে ছক করাবো, তো তোমরা এই যে বাকি যে একটা অংশ থাকলো গ অংশ এটা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ধন্যবাদ সবাই।